প্রথা মেনে আগামী পয়লা ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে লোকসভা নির্বাচনের কারণে এবছর অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, অর্থাৎ কয়েক মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। গত এক বছরের হিসেব নিকাশের পাশাপাশি আগামী বছরে আর্থিক রূপরেখা কী হবে তার একটি বিবরণ তুলে ধরতে পারেন সীতারামন। নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট কী তবে জনমোহিনী বাজেট হতে চলেছে, এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। তবে মোদি জামানায় খুব একটা জনমোহিনী বাজেট এর আগে দেখা যায়নি, তবে এই বাজেট ঘিরেও প্রত্যাশা রয়েছে অনেক। এবারের বাজেটে মুদ্রাস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে, সে কারণে বাজেটে কৃষকদের স্বস্তি দিতে সারে ভর্তুকি বাড়াতে পারে সরকার। ভর্তুকি বাড়ালে কৃষকরা উপকৃত হবেন, পাশাপাশি খাদ্যশস্যের উৎপাদন বাড়বে। পিএম কিষাণ যোজনায় বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে, বাজেটে মহিলা কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে পারে মোদী সরকার। নতুন কর্মসংস্থানের জন্য স্বনির্ভর ভারত কর্মসংস্থান প্রসারিত করা হতে পারে। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি রেল, প্রতিরক্ষা এবং পরিকাঠামো খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিশেষ ঘোষণা থাকতে পারে অন্তর্বর্তী বাজেটে। মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা থাকতে পারে অন্তর্বর্তী বাজেটে। গৃহ ঋণে বড় ছাড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে কর ছাড়ের ঊর্ধ্বসীমা 7 লক্ষ থেকে বাড়িয়ে 7.5 লক্ষ টাকা করা হতে পারে, আর এমনটা হলে 8 লক্ষ টাকা পর্যন্ত আয় সরাসরি আয়করের আওতার বাইরে থাকবে। 2024 সালের বাজেটে বিমা সংক্রান্ত ছাড়ও ঘোষণা করা হতে পারে। আশা করা হচ্ছে যে আসন্ন বাজেটে অর্থমন্ত্রী বিমা নীতিগুলিকে জিএসটি থেকে ছাড় দেবেন, যা বিমা প্রিমিয়াম কমিয়ে দেবে। অব্যাহতি পেলে বিমার সংখ্যাও বাড়বে এবং অর্থনীতির উন্নতি হবে। আম জনতার স্বার্থে ওষুধের দামেও ছাড় নিয়ে বড় ঘোষণা হতে পারে এবারের বাজেটে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনার জন্য একটি বিশেষ ঘোষণা করা হতে পারে। জনঔষধি কেন্দ্রে 10,000 থেকে বাড়িয়ে 25,000 করার লক্ষ্যমাত্রা নেয়ার ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। শিক্ষাক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে মোদী সরকার, সে কারণে 2035 মধ্যে উচ্চশিক্ষায় 50% এনরোলমেন্টের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য এবারের বাজেটে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নতিতে ব্যয় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা থাকতে পারে। সব মিলিয়ে অন্তর্বর্তী বাজেট মূলত কয়েকটি মাসের বাজেট হলেও আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বাজেটের আগামীর একটি রূপরেখা দিতে চলেছে মোদী সরকার। নির্বাচনে জিতে ফের সরকার গড়লে তারা আর কী কী করতে চায় এবং তার একটি ছবি বাজেটের মধ্যে দিয়ে তুলে ধরতে পারেন নির্মলা সীতারামন। ক্যালকাটা নিউজ।